আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আমা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আজকের শিরোনাম হল জিলহজ মাসের প্রথম দশ দিনের তো মর্যাদা এ সম্পর্কে আল কোরআন ওয়া সুন্নায় চমৎকার সব তথ্য আমাদেরকে জানানো হয়েছে আমরা আশা করি যে সেগুলো জানলে আমরা এই দিনগুলোর ফজিলত মর্যাদা সম্পর্কে সঠিক ধারণা পাব। আসুন দেখা যাক যে আল্লাহ আলা এবং তার সাল্লাহ সাল্লাম আমাদের জন্য কি মেসেজ এবং বাণী রেখেছেন প্রথম ফজিলত হিসাবে আমরা আল্লাহ আল্লা আলার কালামের একটি আয়াত কোট করব যেখানে আল্লাহ সুবাহ তালা এই দশ দিনের কসম করেছেন বলেই ওলামাইকরাম উল্লেখ করেছেন আল্লাহ তালা সাধারণত যাকে গুরুত্ব দেন তার সৃষ্টির মধ্য থেকে তার কসব করে থাকেন সুর আল ফাজারের একদম শুরুতে আল্লাহ তালা বলছেন ওলফাজের ওলা আশরিন আর ফজরের শপথ এবং দশ রাত্রির শপথ দশ রাত্রি সেলফ এবং পরবর্তী ওলামাই কেরামের অনেক একাধিক ওলামাই কেরাম বলেছেন যে ইদাহা আশরু দিল হেজ্জা এখানে যে দশ রাত্রি বলা হচ্ছে এটা হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আশরু দিল হেজ্জা এখানে লায়ালিন বলার কারণে আমাদের ভাবার অবকাশ নেই যে রাত্রিকে বোঝানো হয়েছে আসলে লাইল বলে দিন দিনরাত্রি দুটোকে বোঝানো যায় এবং নাহার বলেও দিনরাত্রি দুটোকে বোঝানো যায় এটা চব্বিশ ঘন্টার যে একটা দিবসের বা ইয়াউমের সংজ্ঞা আছে এটা এখানে লায়ল বলে সেদিকেই ইন্ডিকেট করা হয়েছে আবার কখনও লায়ল বলে শুধু রাত্রিকেও বোঝানো হয় এবং নাহার বা ইয়াম বলে দিবসকেই অর্থাৎ আলোক উজ্জ্বল দিবসকে বোঝানো হয় এবনু ক্যাথির এই মতের উপর তালিক করেছেন তিনি বলেছেন ও আহু এটাই শুদ্ধ অর্থাৎ ও লাই আলিন আশর যে এখানে আশর জিলহেজ্জা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম দর্জন সেটাই শুদ্ধ দ্বিতীয় যে ফজিলাত সেটি আমরা পাই নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে এই দিনগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহান দিন এবং এই দিনগুলোর মধ্যে আমল করাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম তিনি বলেছেন আর আদম আুনিয়া মিন মিনিহা এখানে দুটো রেওয়ায়ত আপনাদের সামনে উল্লেখ করছি প্রথমটি ইমাম বখারি এবং তিরমিদি ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণনা করেছেন এবং আমরা এখানে তির্মিতির ভাষ্যটাই নিয়েছি যে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহাম আহব্বু ইন হামিল তিনি বলেছেন যে এই দিনগুলোতে এই দশ দিনগুলোতে ভালো আমল করার চেয়ে অন্য কোনো দিনগুলোতে ভালো আমল করলে সেটা আল্লাহর কাছে প্রিয়তম নয় অর্থাৎ এই দিনগুলোতে ভালো আমল করা এই দশ দিনে ভালো আমল করা আল্লাহর কাছে যতটা প্রিয় অন্য কোনো দিনে ভালো আমল করা আল্লাহর কাছে ততটা প্রিয় নয় ফাখাল রসুল আল্লাহ তখন সাহবরাজ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ওলাল জেহাদুফি ইল্লাহ আল্লাহর পথে জেহাদ করলেও কি সেটা উত্তম হবে না এই দিনগুলোতে আমল করার চাইতে ফাঁকাল্লা রসল্লাহ সাল্লাহ সালাম তখন রাসাল সাল্লাহ সালাম বললেন ওলা জাহাদু ফিসাউল্লা আল্লাহর পথে জেহাদো এই দিনগুলোর আমাল সালহের চাইতে উত্তম নয় ইল্লা রাজুন খারাজা বেনাফসিহি ও আলিহি ফেলাম ইয়া ইয়ারলিকে বিষেই তবে কোনো ব্যক্তি যদি তার জানমাল নিয়ে বের হয়ে যায় আল্লাহর রাস্তায় এবং সেখান থেকে আর কোনো কিছুই নিয়েই না ফেরে তখন তার কথা আলাদা তার একটা স্পেশাল মর্যাদা রয়েছে দ্বিতীয় যে বর্ণনাটা এই দিনগুলোর মহত্ব এবং বড়ত্ব সম্মান ফজিলত আমাদের সামনে তুলে ধরে সেটি হচ্ছে ইমাম আহমেদের মুসনাদে বর্ণিত একটি হাদিস সহিসানাদে যা তিনি আবদুল্লা রদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন কী বলেছেন ম্যামিনা ইনদালাহ আল্লাহ ফিহিন তিনি বলেছেন যে আল্লাহর কাছে এই দিনগুলোতে আমল করলে তার চাইতে মহান তার চাইতে প্রিয় আর কোনো আমল নেই আল্লাহর কাছে এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি আমাল সালেহ করে তাহলে তার চাইতে মহান এবং তার চাইতে প্রিয় আর কোনো আমল নেই মিনহায় ইয়ামিল আশার মানে এই দিনগুলোর চাইতেও বেশি ফ্যাক তেরফি হিননা মিনাতহলিলে ও তেকবির ও তাহবির অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লাহাই আল পড়ো বেশি বেশি আল্লাহ একবার বলো এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ এটা পড়তে থাকো তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই দিনগুলোতে এই দশ দিনটাকে রসুলুল্লা সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত এবং মহান বলে উল্লেখ করেছেন এবন হাজার ফাতুল বাড়ি গ্রন্থের মধ্যে যখন যেহেতু বুখারির রেওয়ায়তের উপর তালিক করতে গিয়ে আলোচনা করতে গিয়ে তিনি প্রসঙ্গক্রমে ইমাম মাহমুদের হাদিসটাও নিয়ে এসেছেন এবং তারপরে তিনি বললেন ওল হাদি হাদিসাইন এই দুটো হাদিস দ্বারা উদ্দেশ্য হল আন্না কুল্লা আশার যে এই যে দশ দিন এই দশ দিনের প্রত্যেকটা দিন বৎসরের অন্য যে কোনো দিনের চাইতে উত্তম এর প্রত্যেকটা দিন মানে এমন নয় যে শুধু আরাফা ইয়মন প্রত্যেকটা দিন সুল কানাউমা জুম তিন আমলা চাই সেদিনটা জমার দিন হোক অথবা অন্য যে কোনো দিন তার মানে হচ্ছে এই দশ দিনের প্রত্যেকটা দিন সেটা জমাবার হোক অথবা অন্য যেমন শনিবার রোববার বৃহস্পতিবার যে যে কোনো দিনই হোক না কেন সেগুলো এই দশ দিনের বাইরের যে কোনো দিন অর্থাৎ সেটা জমা হোক অথবা অন্য যে কোনো দিন হোক তার চেতে উত্তম তাহলে বোঝা গেল যে এই দশ দিনের জমাবার বছর অন্য দিনের চেতে উত্তম আবার এই দশ দিনের জুমাবার ছাড়া অন্য দিন যেমন শনিবার রোববারও বছরের অন্য যে কোনো দিন এমনকি বৎসরের এই দশ দিনের বাইরের জুমাবারের চাইতে উত্তম সেটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন ওয়ামুল জুমা আতিফি হি মিনাল জুম আতিফি গাইরিহি হি ইজতিমা ইল আর এই দশ দিনের মধ্যে জুমাবার সেটা অন্য জুমার চাইতে উত্তম কারণ এর মধ্যে দুটো ফজিলত একসাথ হয়েছে একটা হলো এটা জুমাবার আরেকটা হলো এটা ইয়ামুল আশের একদিন আচ্ছা এরপরে তৃতীয় যে ফজিলাত সেটি হচ্ছে আল্লাহ সুবাহানা হাত আলা এই দিনগুলোতে তার নাম স্মরণ করার কথা আমাদেরকে বলে দিয়েছেন যেহেতু তিনি আমাদেরকে এই দিনগুলোতে বিশেষ করে শেষ দিকে এসে ইয়ামুন নাহারে কুরবানি করার একটা অনুমতি দিয়েছেন আমরা যাতে কুরবানি করার মাধ্যমে যে রিজিক প্রাপ্ত হয়েছি তার শুক্রিয়া আদায় করি আল্লাহ সামতালা বলছেন আল হাজার আঠাশ নম্বর আয়তে লিয়া শাহুমি আলহুম রাজা হিফি আলম আল্লা আম যেন তারা তাদের জন্য যে কল্যাণ সেটাকে প্রত্যক্ষ করে এবং যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে যেহেতু আল্লাহ তাদেরকে গবাদি পশুর একটা রিজিক তাদেরকে দিয়েছেন সুতরাং এই দিনগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার দিন নানা প্রকার আমলের মধ্য দিয়ে তসবি তাহলিলের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করার দিন এবং এর মধ্য দিয়ে বান্দার বিশেষ ফজিলা তর্জিত হয় এখানে ফি আয়ামি সুরা হাজের মধ্যে আলহাজের মধ্যে আল্লাহ সুমাতাল্লাহ বলছেন ফি আয়ামি মায়ালুমাত এ প্রসঙ্গে ইমাম বুখারি তার সাহি বুখারির কিতাবুল ইদাইন বা ফবুল্লাহ আমল ফি আয়ামি তেশরিক এখানে বলেন قال ابن عباس رضي الله আব্বাসিন আ ابن عباس আব্বাসিন الله আল্লাহ ايام আশার অর্থাৎ আয়ামু মায়ালুমাতামুল আশার এখানে নির্দিষ্ট কয়েকটা দিন যেটা বলা হলো সেটা হলো জিলহাজ মাসের প্রথম ১০ দিন কারণ আল্লাহ সল্লাম তাল্লা কোথাও আয়ামু মাদুদাত বলেছেন কোথাও আয়ামুল মায়ালুমাত বলেছেন তাহলে উলামায়ে কেরামের একদল বলছেন আইয়ামুল মায়ালুমাত বলতে আয়ামু আশর দিল হজ মাসের প্রথম দিন আর আয়ামু মায়দুদাত বলতে আয়ামু তেজরীখকে বোঝানো হচ্ছে এভাবেই কেরাম সমন্বয় করেছেন চার নম্বর যে ফজিলাত সেটি হচ্ছে এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়উম আরাফা ইয়ামু আরাফা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ উপলক্ষ যেটি আমরা হাদিতে আয়সরাদি আল্লাহ তাল্লাহ আনহা থেকে জানতে পারি যেটি বর্ণনা করেছেন এমা মুসলিম তার সহি গ্রন্থে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মায়ামিন ইয়উমিন আখতারামিন আতে আল্লাহ ফি হে আবদান মিনা নার মিনি অ মা আরাফা ওয়াইননাহু লায়াদনু তুমাই ইউবা হি বেহিমুল মালা ইকা তুম্মাইয়া কুল মা আরা দাহা উলা বলছেন যে আরাফাত দিনে আল্লাহসোয়া তালা বান্দাকে যে পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেন এরকম আর কোনো দিনে এত বেশি দেন না এটা হচ্ছে এই কথার অর্থ অর্থাৎ যে পরিমাণ তিনি জাহান্দাম থেকে বান্দাদেরকে মুক্তি প্রদান করেন আরাফার দিনে এত বেশি মুক্তি আর কোনো দিনে দেন না এরকম কোনো দিন আর নাই আরাফার দিনের চাইতে এরকম আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না যেদিন এত বেশি বান্দাকে মুক্তি দেওয়া হয় আর এদিন আল্লাহ সুবাহ ও আল্লাহ বান্দার খুবই নিকটবর্তী চলে আসেন কাছে চলে আসেন আল্লাহই ভালো জানেন কিভাবে তিনি কাছে আসেন এবং তারপরে তিনি ফেরেস্তাদের কাছে গৌরব প্রকাশ করতে থাকেন আর জিজ্ঞেস করতে থাকেন এরা কেন এসেছে এই বান্দারা আরাফার ময়দানে কেন এসেছে এটা আল্লাহ তালা তার খুশির কারণে বলেন সুহান আল্লাহ তাহলে ইয়ম আরাফা হচ্ছে এই দশ দিনের একদিন দিন সুহান আল্লাহ শ্রেষ্ঠত্বের এটাও একটা বড় কারণ সুতরাং আরাফার দিন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এটা হল ইয়মুল বাব ফেরাহ ইয়মুল বাবফেরাত ওয়ামায় নার এবং নবী সাল্লা সাল্লামের আরেকটা হাদিস যেটা সহি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন সিয়াম ইয়াম আরাফা আহত আল্লাহকাতল্লা কাবলা ওসালাতাল্লাতে বায়দা যে আরাফার দিনে সিয়াম যদি কেউ রাখেন তাহলে আশা করি আল্লাহ দুই বছরের পাপ ক্ষমা করে দেবেন এক বছর আগের এক বছর পরের পাপ ক্ষমা করে দেবেন তো এতটা ফজিলাত রয়েছে আরাফার দিনে পঞ্চম যে ফজিলাত মর্যাদা এই প্রথম দশ দিনের তার মধ্যে এক আরেকটা হলো এই প্রথম দশ দিনের শেষ দিন হচ্ছে নাহার প্রথম দশ দিনের শেষ দিন হচ্ছে ইয়ম্ নাহার এবং ইয়ামুন নাহারকে আমাদের নবী সাল্লা সাল্লাম বলছেন আ আজাম আয়ামা আ আইয়াম আয়াম এন্দল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে মহান দিন পৃথিবীর সবচেয়ে বড় মহান এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে নাহার কুরবানির দিন এবং এটা হচ্ছে ইয়ৌমুল হাজ্জিল একবার হজের বড় দিন সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত সুতরাং এটা জেলজ মাসের প্রথম দশ দিনের একটা ফজলত হিসাবে আমরা এখানে উপস্থাপন করতে পারি যেহেতু এই দশ দিনের শেষ দিনটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন প্রসঙ্গত আমরা বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ রাত হচ্ছে লালাতুল কদর আর শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়মন নাহার সেটি আমরা আবু দাউদের একটা হাদিস থেকে জানতে পারি আবু দাউদ নবী সাল্লা সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আ আলামী তা আয়লা ইয়াউম্নাহার আল্লাহর কাছে সবচেয়ে বড় মহান দিবস হলো ইয়মনাহার অর্থাৎ কোরবানির দিন তোমা মলকের অতপর তার পর দিন ইয়া যেদিন হাজিরা সমস্ত কাজ শেষে মিনার ময়দানে এসে মোস্তাক হয়ে যায় ইয়াও মুল্কের জহদ মাসের এগারো তারিখ আর এই হাদিসটাকে শেখালবানী শুদ্ধ বলেছেন ষষ্ঠ এবং সর্বশেষ যে ফজিলত সেটা আমরা উল্লেখ করব হাজারের একটি উদ্ধৃতির মাধ্যমে তিনি বলেছেন মাকানু তিনি বলেছেন যে এই দশ দিন হল উম্মাহাত বড় বড় সকল ইবাদত এক জায়গায় একত্রিত হক হওয়ার স্থান বা সময় এই দশ দিনের মধ্যে দেখতে পাচ্ছি বড় বড় সকল ইবাদাত একসাথ হয়ে যায় যেমন সালাদ সালাদ তো মমিনকে প্রতিদিনই পড়তে হয় পাঁচোয়ত্তর সালাদ এবং এই পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করাটাই হচ্ছে ইসলামের দ্বিতীয় বৃহত্তম রোকন তারপর আমরা দেখতে পাচ্ছি সিয়াম কোরবানির দিন ছাড়া আর বাকি সব দিতে সিয়াম রাখা যায় আরাফাত দিনে হাজিদের জন্য উত্তম নয় সিয়াম রাখা নন হাজিদের জন্য এ দিন সিয়াম রাখাটা উত্তম আর বাকি আট দিন যে কেউ সিয়াম রাখতে পারে এরপর তিনি বলছেন ওসাদ আকাহ সাদাকা দেওয়ার জন্য অত্যন্ত মক্ষম সময় এটা ওয়াল হজ এবং এটা তো হজের মাস জেল হজ মাস হল হজের মাস সুতরাং এই বড় বড় ইবাদতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেক সুযোগ তো এখানে আছে আমালো সালেহটাকে আসলে এখানে ওপেন করে দিয়েছেন রসুল্লা সাল্লা সাল্লাম যেটা আসলে এতগুলো সমাহার অন্য কোন সময় দশ দিনের বাইরে করা যায় না ফলে এই দশ দিনের এত বেশি ফজলা আসুন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা এই ফজিলতগুলোকে একটু উপলব্ধি করি কেন কোরআনে এই দশ দিনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন আমাদের নবী সাল্লা সাল্লাম এই দশ দিনকে পৃথিবীর শ্রেষ্ঠ দিন বলেছেন আসলে আমরা সেকালে সেগুলো উপলব্ধি করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে এই দিনগুলোর তাহলে আমলটা কী আমরা যদিও প্রাসঙ্গিকভাবে অল্প কিছু আমলের কথা এখানে বলেছি কিন্তু পরবর্তী পর্বে এই দিনগুলোর আমল নিয়ে أمر إكسلوسيب قطة بولبو إن شاء الله بارك الله فيكم وحياكم الله والسلام عليكم ورحمة الله وبركاته